আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব, যাদের সন্তান হয় না তারা পবিত্র শুক্রবার বা জুমার দিন আপনারা জুমার নামাজ শেষে একটি ছোট্ট দোয়ার কথা বলবো। এই দোয়াটি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে খুব শীঘ্রই একটি সুসংবাদ দিবেন। আমি অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহে ঈদের দিনও বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে পবিত্র আল কোরআনে জুমআ নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে মাঝেতে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এটি পবিত্র আল কোরআনের সুরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই এই পবিত্র জুমার দিন আপনারা জুমার নামাজ পড়ার পরে এই পবিত্র সময়টিতে আপনারা 100 বার আল্লাহ তাআলার কাছে সন্তান লাভের জন্য এই দোয়াটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করে আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। একমাত্র আল্লাহ তাআলাই আপনার সন্তান দানের ক্ষমতা রাখেন। আল্লাহ তাআলা যদি সন্তান দান করেন তাহলে আপনার কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়াবে না, এই বিশ্বাসে আল্লাহ তাআলার কাছে দোয়াটি করবেন। দোয়াটি করার আগে দিনী ভাই বোনেরা আপনারা সকলেই অন্তত 2-3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজে পড়ে থাকি সেই দরুদটিও পড়তে পারেন। তারপরে আল্লাহ তাআলার কাছে বলবেন 100 বার গুনে গুনে, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। আমি উচ্চারণটি দিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, এরকম 100 বার পড়বেন। তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ আমলটি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পরে করে দেখুন। আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার বদুলতে আল্লাহ তাআলা আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করবেন। এটি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, যেটি আল্লাহ তাআলার কাছে তিনি এই দোয়ার মাধ্যমে সন্তানের জন্য ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন, তাকে দান করেছিলেন ইয়াহিয়া, অর্থাৎ একটি নেক পুত্র সন্তান। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন। এই দোয়াটি পবিত্র আল কোরআনের সূরা সফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দোয়াটি একটি গ্রহণযোগ্য দোয়া, প্রমাণিত দোয়া। তাই অনুরোধ করব আপনারা অবশ্যই এই দোয়াটি করুন, আমলটির উপর অটল থাকুন। অবশ্যই যদি আল্লাহ তাআলা আপনাদেরকে কোনো সুসংবাদ দেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অনুরোধ করব সন্তান লাভের আরও পরীক্ষিত দোয়া ওজিফাগুলো জানার জন্য আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেওয়ার, এবং আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে গিয়েও দেখতে পারেন হাজার হাজার দিনী ভাই বোনেরা সুসংবাদ দিচ্ছেন, যে আমলগুলো করে সুসংবাদ দিচ্ছেন সেই আমলগুলো আপনারাও করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে গিয়ে দোয়া চাইতে পারেন, দোয়া করতেও পারেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুক। আমরা সবসময় আপনাদের জন্য এই দোয়াটি করে থাকি। আমরা অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে বড় করতে আপনারা অবশ্যই সহায়তা করবেন। যারা ভিডিও দেখেন নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কিংবা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূর্ণ করুন। এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।